এই দেখুন, আমরা এইভাবেই ছাদের উপরে 3 দিন থেকে এখানে আমরা এইভাবে মিনিমাম লেভেল অফ লিভিং স্ট্যান্ডার্ড যেটাকে বলে সেটাও জোগাড় করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তো আমরা এইভাবেই আজ 3 দিন থেকে আমরা এখানে এইভাবে জীবনযাপন করতে হচ্ছে। আমাদের ঘরে কোমরজন, তাই আমরা এইভাবে আজ 3 দিন থেকে জীবনযাপন করতে হচ্ছে। আমরা আমাদের ছাদের উপরে 4-5টি পরিবার এইভাবে আমরা বসবাস করছি আজ 3 দিন থেকে। দেখুন কি পরিস্থিতি। এই দেখুন আমাদের নবজিৎ, দেখো কি নবজিৎ বাবু, কেমন আছো? হ্যাঁ ভালো ভালো। আর এই দেখুন আপনারা, প্রতি মুহূর্তে কিন্তু হেলিকপ্টার দিয়ে পর্যবেক্ষণ করছে আর মানুষদেরকে রিলিফ দিচ্ছে। কাল থেকে আমরা লক্ষ্য করছি যে কি হেলিকপ্টার এসে আমাদের পাশের যে ট্রেনগুলো রয়েছে এগুলাতে রিলিফ বন্ধ করছে হেলিকপ্টারের মাধ্যমে। এই দেখুন আপনারা, হেলিকপ্টার যাচ্ছে ডেলি, রোজ রোজ পর্যবেক্ষণ করছে পরিস্থিতি কি আছে না আছে সেটি খতিয়ে দেখছে হেলিকপ্টারের মাধ্যমে আর রিলিফও প্রদান করছে। তো দেখুন এই পরিস্থিতি মানুষের, শুধু আমরা নয়, এদিকে যে শুধু আমরা যে এইভাবেই রয়েছি সেটা নয়, একদম এতদ অঞ্চলের সব কি বলবো শিলচর তথা সমস্ত বরাক বিলিতি এরকম পরিস্থিতি। বরাক তথা শিলচরের ছাত্রছাত্রীদের আর বলে দিতে হবে না যে বন্যা কাকে বলে। তো বন্যা আজ বরাক তথা শিলচরের ছাত্রছাত্রীরা এইভাবেই আজ প্র্যাকটিক্যালি দেখে নিল বা দেখছে আর তাদেরকে বলে দিতে হবে না যে বন্যা কাকে বলে। আর একটি বিশেষ কথা হলো, এবার যে 2023 যে মেট্রিক পরীক্ষা হোক বা এইচএস পরীক্ষা হোক, কিন্তু বন্যা এসএটি আসতে পারে। এই দেখুন মানুষের পরিস্থিতি কি। হ্যাঁ এই দেখুন কর, এই দেখুন কর। আর আমাদের একটি নৌকা রয়েছে, ব্যবস্থা করা হয়েছে। তো নৌকাটি থাকাতে আমাদের অনেক সুবিধা হচ্ছে যাতায়াত করতে। এই দেখুন দেখুন, এই বিল্ডিংও রয়েছে, দেখুন ওই যে পাশে বিল্ডিং, তারপর এদিকে একটি বিল্ডিং রয়েছে। এই দেখুন এদিকে রান্না হচ্ছে, আর শীতল হবে। এই দেখুন আমাদের পরিস্থিতি কি। আমরা এইভাবেই আজ 3 দিন থেকে জীবনযাপন করতে হচ্ছে। হি এই দেখুন কি পরিস্থিতি, মানে একদম কি বলবো আর বলার মতো কিছু নেই যে বলে যে প্রকাশ করতে পারবো, বাসার মাধ্যমে প্রকাশ করার কিছু নেই। যে প্র্যাকটিক্যালি দেখবে সেই বুঝতে পারবে যে মানুষের কষ্ট কি, কিভাবে কষ্ট হচ্ছে, কি পরিস্থিতি। দেখুন